अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। बाबा सुस्थ होले आमी एई बाड़ी छेड़े सारा जीवनेर जन्य चले जाबो। निहार बाबूर जीवन थेके चले जाबो जाते जाते निहार बाबू और आचल शांतिते थाकते पारे। কিন্তু আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না যে নিহার বাবু আঁচলকে ব্যথা দিলেন। উনি এরকম নন, উনি এরকম কখনো করতে পারেন না। কিন্তু আঁচলই বা কেন মিথ্যে কথা বলবে? আমি তোমাকে ঘৃণা করি রুচিতা, ভীষণ ঘৃণা করি আমি তোমাকে। কত চেষ্টা করেছি তোমায় এই বাড়ি থেকে আর ওনার জীবন থেকে সরিয়ে দেওয়ার জন্য, কিন্তু তুমি তো খাটের উপর বসে ছারপোকার মতো রক্ত শুষে নিচ্ছ। এত জেদি হয়ে গেছো যে ছারপোকাও তোমার কোনো ক্ষতি করতে পারলো না। এবার দেখি কিভাবে তুমি এখানে শান্তিতে ঘুমো। এই ছারপোকায় তোমাকে এই বাড়ি থেকে বের করবে। আজকেও যেতে যেতে তুমি থেকে গেলে, মায়ের এত সুন্দর প্ল্যানটাতে জল ঢেলে দিলে তুমি এভাবে। আচ্ছা শোনো, যখন তুমি নিহারের জন্য খাবার নিয়ে যাবে আমি এখান থেকে যে কোনো অজুহাতে রুচিতাকে পাঠিয়ে দেব, আর তুমি ওর সামনে এটা বলবে নিহার তোমার উপর খুব রাগ করে, রুচিতার রাগ ও তোমার উপর ফলায়। ব্যাস, একটু চোখের জল ফেলো, একটু মন খারাপ করো, রুচিতা বুঝতে পেরে যাবে আর ও নিজের থেকেই বাড়ি থেকে চলে যাবে। তোমার জন্য আমি নিজেকে এভাবে কষ্ট দিয়েছি কিন্তু সেটাও কোনো কাজে আসেনি। তুমি বাবাকে সুস্থ করার জন্যই তো এখানে আছো, কিন্তু তুমি যদি ওনাকে সুস্থ করে দাও তাহলে তুমি আবারও সবার মন জয় করে নেবে। আজও বৌমার হাত মুচড়ে দিয়েছে হতে পারে, কালি বেচারির গায়ে হাত তুলবে, বিশেষ করে আমার স্বামীর মন, আর আমি সেটা কখনো হতে দেব না। এই পরিবার আর আমার স্বামী এখন থেকে আমার আর শুধু আমারই থাকবে। আমি এই বাড়িতে তোমায় আর আসতে দেব না। শাম দাম দণ্ড ভেদ সব কিছু করতে রাজি, কিন্তু এবার বাবাকে কিছুতেই তোমার হাতে সুস্থ হতে দেব না। এই পরিবার আমার, আর এই পরিবারকে আমি সামলাবো। হে ভগবান, এই পরিবার হয়তো এখন আর আমার নয়, কিন্তু আমি মন থেকে এখনো এনাদেরকে নিজের মনে করি। বাবাকে পুরোপুরি সুস্থ করার জন্য আমাকে যা করতে হয়, যতদূর যেতে হয় আমি যাব, কিন্তু বাবাকে নিজের পায়ে আমি দাঁড় করাবই। এই অখণ্ড প্রদীপটা আমি বাবার সুস্থতা কামনা করে জ্বালালাম ভগবান, আর যতক্ষণ বাবা সুস্থ না হয়ে যান
আমি এই প্রদীপটা নিভে যেতে দেব না। আপনি এখনো কাজ করছিলেন? যখন থেকে এসেছি নিহারবাবুকে সবসময় কাজ নিয়েই ব্যস্ত দেখছি। আমি জানলা বন্ধ করে দিচ্ছি। আপনি যদি খারাপ না মনে করেন একটা কথা বলি। আমি তোমার কথায় কখনো কিছু মনে করেছি যে আজকে মনে করব? এটা তো স্বামী স্ত্রীর মাঝখানের কথা, কিভাবে বলবো নিহারবাবুকে? সুচিতা, তোমার এখানে থাকতে কোনো সমস্যা হচ্ছে না তো? না না নিহারবাবু, সেটা নয়। আমি জানি যে আপনি আমার উপর রেগে আছেন, কিন্তু আমি এখানে শুধু বাবার জন্যই আছি। আর উনি যেই সুস্থ হয়ে যাবেন আমি এখান থেকে চলে যাব নিহারবাবু। কিন্তু আমি যতক্ষণ আছি আপনার কাছে একটাই অনুরোধ, আপনি আমার উপরের রাগ আঁচলের উপর দেখাবেন না প্লিজ। আমার জন্য আপনি নিজের বিবাহিত জীবন নষ্ট করবেন না। তুমি এখানে থাকলেও আমাদের সম্পর্কে কিছু এসে যাবে না, সেজন্য প্লিজ নিজেকে ব্লেম করো না। যে সম্পর্কটা নেই সেটা তুমি কি করে নষ্ট করবে? কিন্তু আজকে আঁচলের সাথে আপনি যেভাবে কথা বলেছেন, যেমন ব্যবহার করেছেন, পরিষ্কার করে বলো কি বলতে চাইছো তুমি? আজকে আপনি আঁচলের উপর হাত, আঁচল, ও কি ঘুমের মধ্যে হাঁটে? না তো, মানে জানি না। আপনি নিজের স্ত্রীর সম্পর্কে এতটুকুও জানেন না? আমি আমার স্ত্রীর ব্যাপারে সবকিছু জানি। আমি ওকে রুমে নিয়ে যাচ্ছি। সঠিক সময়ে এই নাটকটা করলাম, নয়তো রুচিতা আজকে জানতে পারতো যে নিহার আমাকে আঘাত করেনি। এই রক্তটা এখানে কিভাবে? নিহারবাবুর কি ব্যথা লেগেছে? নিহার দাদা, এটা প্রলেপার ব্যান্ডেজ, লাগিয়ে নিন। আমি ডক্টরকে জিজ্ঞেস করে আপনার জন্য এই প্রলেপটা বানিয়েছি, আমি লাগিয়ে দিচ্ছি, আপনার ভালো লাগবে। এই প্রলেপটা কি পাঠিয়েছে? ওই আঁচল বৌদি পাঠিয়েছে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যা। রচিতা, তোমার কি মনে হয় তুমি আমার জন্য প্রলেপ পাঠাবে আর আমি জানতেও পারবো না? তুমি আমার আঘাতটা দেখে প্রলেপ পাঠিয়ে দিয়েছ, আর আমি তোমার আঘাত ঠিক করার জায়গায় আরও আঘাত দিচ্ছি। আমি আঁচলের নাম করে প্রলেপটা তো পাঠিয়েছি, এবার শুধু ভগবানের কৃপায় নিহারবাবু আর আঁচলের মধ্যে সব যেন ঠিক হয়ে যায়।